শুধুমাত্র করোনা পরীক্ষা করিয়েই দায়িত্ব শেষ নয়। এরপর যারা পজিটিভ হয়ে বাড়িতে আইসোলেশনে রয়েছেন, তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে, তারা সরকারি সহায়তা পাচ্ছেন কিনা স্বাস্থ্য দপ্তরের তরফে, বাকি সব সহায়তা পাচ্ছেন কিনা তার খোঁজ খবর নিতে খোদ গেলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়। মঙ্গলবার এক এবং দুই নম্বর ওয়ার্ডে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিলেন তিনি, তুলে দিলেন শিশুদের জন্য খাদ্য। শুধুমাত্র কোভিড টেস্ট করিয়েই দায়িত্ব খালাস নয়। আক্রান্তরা বাড়িতে কিভাবে আছেন, সবাই ঠিকভাবে আছেন তো, কারোর কোনো সমস্যা হচ্ছে নাকি, যাবতীয় খোঁজ খবর সরেজমিনে করতে মঙ্গলবার বিধায়িকা কল্যাণী রায় গেলেন বাড়ি বাড়ি। গত 4 জুন থেকে তেলিয়ামুড়ার বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে কোভিড টেস্ট। এরপর যারা পজিটিভ হয়েছেন তাদের স্বাস্থ্য দপ্তরের তরফে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। পরিষেবা সঠিকভাবে পাচ্ছেন তো সবাই, কোনো কিছুর অভাব আছে কি তা জানতেই খোদ এদিন এক দুই নম্বর ওয়ার্ড ভিজিট করলেন বিধায়িকা কল্যাণী রায়। ভিজিট শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণী রায় বলেন, প্রত্যেকের খোঁজ নেওয়া একজন বিধায়ক হিসেবে আসল দায়িত্ব। এর মধ্যে কোভিড রয়েছে চূড়ান্ত ভাবে, তাই জনগণের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্যই এই ভিজিট। তার পুরো পরিষদের ওয়ার্ড ভিত্তিক কোভিড টেস্ট আমরা করছি। আমরা 1, 2, 3 এবং 4 নম্বর ওয়ার্ডে আজকে চলছি। বিগত 2-3 দিন আগে 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডে যারা পজিটিভ হয়েছেন তাদের আজকে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এবং পুরো পরিষদকে এবং তাদের সাথে এসে তাদের সঙ্গে কথা বলেছি, তাদের অসুবিধা কোনো রকম হচ্ছে কি না সে ব্যাপারে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তাদের এমনিতে শারীরিক কোনো অসুবিধা নেই, তারা হোম কোয়ারেন্টাইনে আছেন। এবং সবচেয়ে যেটা আনন্দ হয়েছে জানতে পেরে যে রাজ্য সরকার পুরো পরিষদের মাধ্যমে যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদেরকে যে খাদ্য সামগ্রী দিচ্ছেন, আজকে আমরা যে যে পরিবারে এসেছি এরা প্রত্যেকেই খাদ্য সামগ্রী পেয়েছেন। আজকে সকালেই সবাইকে চাল, ডাল, তেল, লবণ, সয়াবিন, পেঁয়াজ এসবই দেওয়া হচ্ছে। আমরা এখানেই শেষ নয়, কোভিড আক্রান্ত যেসব পরিবারের মধ্যে ছোট ছোট শিশুরা রয়েছে তাদের পরিবারের হাতে শিশু খাদ্যও তুলে দিলেন বিধায়িকা কল্যাণী রায়। প্রসঙ্গক্রমে বিধায়িকা বললেন, ভ্যাকসিনের প্রথম ডোজ যেভাবে নিয়েছেন প্রত্যেকে, দ্বিতীয় ডোজটাও যাতে প্রত্যেকেই সময় মতো নিয়ে নেন, এই আহ্বানও রাখলেন তিনি সবার প্রতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।